हेलो व्यूअर्स, अस्सलामु आलाइकुम, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তকলিমাস কিচেন। আজকে আপনাদের মাঝে আবার একটা খাবার নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে নারিকেলের পিঠা। এই নারিকেলের পিঠাটা খেতে অনেক স্বাদ, আমি অনেক পছন্দ করি। এখানে শীত চলে আসছে, সেই জন্য আমি এখন কয়েকদিন পিঠা বানাবো। সেদিন একটা পিঠা দিয়েছিলাম দুধ চিতল পিঠা, আজকে দিয়েছি আমি নারিকেলের পিঠা। এই পিঠাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন এক একটা একই পিঠা, কিন্তু বিভিন্ন জায়গায় এক একটা নাম বলে। আমাদের দেশি ভাষায় এটাকে বলে কুশলি পিঠা, অন্য জায়গায় বলে নারিকেল পিঠা। আমি আজকে নারিকেল পিঠাটা বানিয়ে দেখাচ্ছি, তাহলে চলুন কি কি দিয়ে আমি এই পিঠাটা বানিয়ে দিচ্ছি দেখিয়ে দিব। আমি এখানে নারিকেল নিয়েছি 300 গ্রাম, আর দিয়ে দিচ্ছি আমি এখানে গুড়। একটা পাতিল নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিয়ে দিচ্ছি 200 গ্রাম, আর দিয়ে দিব আমি 1 কাপ পানি। এগুলা দিয়ে একটু ভালো করে আমি এটাকে জাল করে নেব, কুক করে নেব ভালো করে। আমি একটু আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। এটা এখন আমার আমি দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। আমি এগুলাকে ভালোভাবে একটু কুক করে নিয়ে নিচ্ছি 2-3 মিনিট। যখন গুড়গুলো একদম গলে একটু লিকুইড হয়ে যাবে, একটু আঠা আঠা হবে, তখন আমি নারিকেলগুলা দিয়ে এটাকে ভালো করে আমি 3-4 মিনিট কুক করলে হয়ে যাবে আমার। আমি ভিতরে যে নারিকেলের ফিলিংটা দিয়ে দিব, সেটা 3-4 মিনিট কুক করলে আমার হয়ে যাবে। আমি এখন নারিকেলগুলো দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখবেন যে ফিলিংটা হয়ে গেছে, তখন হাত একটু সবগুলা জড়াটো হয়ে যাবে, হাতের সাথে দেখবেন একটু আঠালো টাইপের হবে। আমার ফিলিংটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এক পাশে রেখে দিচ্ছি। আর আরেক চুলাতে আমি দিয়ে দিচ্ছি একটা পাতিল, সেখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি লবণ। পানিটা উতলিয়ে আসলে আমি তখন দিয়ে দিব চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে তখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে ঢাকনিটা দিয়ে রাখলে দেখবেন যে ভাপে আপনার চালের ইটা হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে নিচ্ছি, আর এদিকে আমি চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনিটা দিয়ে দিব, ওই যে হিটটা চুলার হিটটা থাকবে আর ভাপ যেটা ওইটাতে আপনার চালের ইটা হয়ে যাবে, আটাটা হয়ে যাবে। এখন আমার আমার ডোটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে আটাগুলোকে ভালোভাবে আমি মলে নিচ্ছি। আমার আটা মলা শেষ, এখন আমি এটাকে ছোট ছোট লিচি করে আমি এগুলোকে হাত দিয়ে এখন বানিয়ে নেব। আমি কেমন করে বানিয়ে নিচ্ছি এটাকে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি হাতের সাথে একটু চালের গুঁড়ি লাগিয়ে নিচ্ছি। এটা চারিপাশে পাতলা করবেন, কিন্তু মাঝখানেরটা একটু ই করে মোটাটা করে রাখবেন। আমি এখন ভাঁজ করে নিয়ে নিচ্ছি, তারপরে আমি একটু ডিজাইনটা করব কাঁটা চামচ দিয়ে। আমি এরকম করে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটু ছোট্ট লিচি করে নিচ্ছি, তারপরে হাতের আঙ্গুল দিয়ে আমি একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রুটি বানা পিস পিস করে
কেটে তারপরে বানাইতে পারেন, যার যেরকম খুশি সেরকম করে বানাইতে পারেন। আমার এরকম ভালো লাগে, আমি সেই জন্য এরকম করে বানিয়ে নিচ্ছি। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আমার এই পিঠাটা অনেক অনেক পছন্দের, আমার আমার বাচ্চারাও এটা অনেক পছন্দ করে, সেই জন্য আজকে বানিয়ে নিলাম পিঠাগুলা, আর আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা কেমন করে বানাইতে হয়। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে আসছে, তখন আমি পিঠাগুলাকে ফ্রাই করে নিচ্ছি। পিঠাগুলো ভাজতে বেশি টাইম লাগবে না, দুইয়ের থেকে 3 মিনিটের ভিতরে পিঠাগুলো ভাজা শেষ হয়ে যাবে। পিঠাগুলো খেতে অনেক অনেক টেস্টি, অনেক সফট, এবং ভিতরের ফিলিংটা অনেক অনেক মজা। আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে ট্রাই করতে পারেন, আর আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি যে ঝুড়িতে রেখে দিব সেখানে একটা পেপার রেখে দিয়েছি, কারণ তেলগুলো ওখানে চষে যাবে। আমি উঠিয়ে নিচ্ছি সব পিঠাগুলা। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, বাই।